হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের খোসা বাটা। হ্যাঁ, ঠিকই শুনেছ, পটলের খোসা বাটা। পটল তো আমরা সবাই খাই, তবে খোসাটা কিন্তু আমরা কিভাবে ইউজ করব খাবার জন্য বা রেসিপি কিভাবে তৈরি করব অনেকেই হয়তো জানি না। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি পটলের খোসাটাকে কিভাবে ওয়েস্টেজ থেকে একটা দারুণ টেস্টি রেসিপিতে পরিণত করি। পটল নিয়ে নিয়েছি, পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। যেভাবে আমরা পটল এমনি ছাড়াই সেইভাবেই কিন্তু পটলগুলোকে ছাড়িয়ে নেব, খোসা যেটুকুনি থাকবে শুধু সেটাকেই স্টোর করব। এই যে দেখো, এইভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পটলটা যে কোনো রেসিপির জন্য ইউজ করতে পারি, তাই পটলের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পটলটা দিয়ে অন্য কোনো রেসিপি তৈরি করব। এক এক করে সব পটলগুলোর খোসাই কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। এখানে 500 গ্রাম পটলের খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। তারপর চলে এলাম মেন রান্নায়। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। তারই সাথে ধুয়ে রাখা খোসাগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী। এবার ভালো করে এই সব কিছুকে ভেজে নেব। দেখো আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, বা ডাইরেক্ট তোমরা মিক্সিং জারেও নিয়ে নিতে পারো। আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি। এবার এটাকে ভালো করে পিষে নেব, বেটে নেব। দেখো আমি ভালো করে এটা বেটে নিয়েছি। তোমরা চাইলে এতে কিন্তু কালো জিরাও অ্যাড করতে পারো। এবার যে তেলটা কড়াইতে অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যেই পুরো মশলাটা আমি আবার দিয়ে দিলাম। মিক্সিতে পিষতে গেলে একটু জল ব্যবহার করতে হয়েছে, তাই সেটাই কড়াইতে কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে টানিয়ে নেব। তবে শিলনোড়ায় বাটলে কিন্তু এই সমস্যাটা হয় না, কারণ শিলনোড়ায় বাটাটা কিন্তু ডাইরেক্ট সুন্দর এইরকম ভাবে হয়ে যায় বাটাটা। দেখো কত সুন্দরভাবে আমি তেলের সাথে এটাকে সাঁতরে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, পটলের খোসা বাটা। কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই ট্রাই করো, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ভালো খাও, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন, টাটা।